আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 315 রানের বিশাল টার্গেট দিয়েছিল বাংলাদেশ। বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা। এরপর আফ্রিকাকে টানতে থাকেন ভ্যান্ডার ডুসেন, কিন্তু পরপর দুইবার তার আউট নিয়ে দেখা দিয়েছে বিতর্কের। একাই ভ্যান্ডার ডুসেন বাংলাদেশের হাত থেকে ম্যাচটা কেড়ে নিতে চাচ্ছিল। বেশ কয়েকবার আউটের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু প্রতিবারই বেঁচে যান তিনি। 86 রান করে তিনি যেন ধীরে ধীরে বাংলাদেশের জন্য ম্যাচটাকে কঠিন করে তুলে ফেলছিলেন। বারবার বলার পরিবর্তন করেও দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটারকে ফেরাতে পারছিলেন না অধিনায়ক তামিম ইকবাল। অবশেষে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাসকিন আহমেদ। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে ওঠা রাশি ফর ভ্যান্ডার ডুসেনকে ইয়াসির আলী রাব্বির হাতে দুরূহ একটা ক্যাচে পরিণত করে সাজগরের পথ দেখিয়েছেন। এর আগে অবশ্য ক্রিজে এসে সেট হওয়ার আগে আউট হয়েছেন জানেমান মালান, এডেন মার্গ্রাম এবং টেম্বা বাভুমার মতো মারকুড়ে ব্যাটসম্যানরা। বলার মতো তেমন কিছুই করতে পারেনি আজ। অপরদিকে দুর্দান্ত ছিলেন আজ বাংলাদেশের পেস বোলিং ইউনিট, আর এতেই সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, যেটা কিনা ইতিহাস রচনা বলা হচ্ছে। আর এই জয়ের পরেই টুইটারে টুইট করেছেন কলকাতা ফ্রাঞ্চাইজির মালিক শাহরুখ খান। বলছেন, শাহরুখ খানের সাকিবের কারণেই মূলত ম্যাচটা জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুর্দান্তভাবে ফিরে এসেছেন সাকিব, দেখিয়েছেন তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা থাকায় দুর্ভাগ্যবশত সাকিবকে এবার পাচ্ছে না কলকাতা ফ্রাঞ্চাইজি। পরের বার সাকিব আল হাসানকে কেনার ব্যাপারে মুখিয়ে আছে আইপিএলের অন্যতম এই দলটি। অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।